একজন অভিনেতা একটি দেশকে রিপ্রেজেন্ট করে পাশাপাশি তার ফ্যাশন বৈচিত্র্য যদি এক অন্য লেভেলের হয় তাহলে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে দেশের পাশাপাশি বাইরের দেশেও কিন্তু মানুষটাকে নিয়ে এত বছর পরও চর্চা হয় তো আজকে আমি এমন একজনের কথা বলবো ঢলিউডের অত্যন্ত গুণী এবং অত্যন্ত মেধাবী একজন অভিনেতা হিজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি সালমান শাহ তো সালমান শাহকে কেন স্পেশালি দেশীয় চলচ্চিত্রের ফ্যাশন আইকন বলা হয় তো আজকে সেই টপিক্স নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি সো স্পেস সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত তো ফ্যাশান হচ্ছে এমন এক জিনিস যা আপনার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে এবং পাশাপাশি যদি আপনি সেই ফ্যাশানে আপনার নৈপুণ্যতা কিংবা কিংবা সময়ের থেকেও বেশি বৈচিত্র্যতা উপহার দিতে পারেন তাহলে তো আর কোনো কথা নেই আপনার সচেতনতা সবার সামনে ফুটে উঠবে তো এমন একজন নায়ক ছিলেন সালমান শাহ যে তাকে দেশীয় চলচ্চিত্রের স্টাইল আইকন বলা হয় কেন বলা হয় আসলে প্রশ্নটি যদি আপনি সহজে এক কথা যদি উত্তর দিতে উত্তর দেওয়া যেত উত্তরটা এরকমই যে তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছুই ফ্যাশান এবং সমস্ত কিছুই স্টাইল স্টাইল দিয়ে তৈরি মানে সালমান আপাদ একটা ফ্যাশানিজম মানুষ তো আজকে আমরা জেনে নেব যে একজাক্ট সালমান সাহেব ঠিক কোন কোন জায়গায় তিনি ফ্যাশানের এমন কিছু বৈচিত্রতা দেখিয়েছেন যে আজও বাংলার মানুষ তাকে মনে করে ওয়ান অ্যান্ড অনলি ঢালিউডের এক ফ্যাশান আইকন কেন এত বছর পরেও তার ফ্যাশনের চর্চা হয় তিনি যে আইকনিক ফ্যাশনের লেভেলটা ঠিক ছাব্বিশ বছর আগে দেখিয়ে নিয়ে গেছেন আজও সেই চর্চাটা হয় মানে ভাবা যায় ছাব্বিশ বছর আগে একটা মানুষ যে জিনিস দেখিয়েছে এখন সেই জিনিস চর্চা হয় কিংবা এখনও তার হিউজ দিন যাচ্ছে আর ফ্যান বেড়ে যাচ্ছে তো আর আমি কথা বলাতে চাচ্ছি না তার তো ফার্স্ট টাইম সালমানের ফ্যাশনের যে কথাগুলো বলবো এটা হচ্ছে ক্যাব টুপির ব্যাপারে তো চলেন আগে আমরা দেখেছি যে সালমান তার সময় ঠিক কোন কোন লেভেলের টুপিগুলো পড়েছে তো ফার্স্টে আমি যদি বলি যে বেসবল ক্যাপ তো বেসবল ক্যাপ কিন্তু ওই টাইমে নাইনটিন কিংবা নাইনটিন নাইনটি দিকে কিন্তু একটা বাংলা সিনেমায় কেউ বেসবল ক্যাপ পরে সিনেমাতে শ্যুট দিচ্ছে এখনও কিন্তু দেখা যায় যে বাংলার ঘরে ঘরে অনেক তারকা দেখা যাচ্ছে নেইমার কিংবা ক্রিস্টিয়ান রোনাল্ডোর মতোই বেসবল বেসবল ক্যাপ পরে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এখনও বাংলার ছেলেমেয়েরা কিন্তু এই ব্যাপারটা তো সালমান সাহেব দেখিয়েছিল ছাব্বিশ বছর আগে তো এটি এক আইকনিক লেভেল তো বেসবল ক্যাপ শুধু যে সালমান পরেছে ব্যাপারটা ঠিক এমন নয় সালমান তখন ট্র্যাডিশনাল নেপালি ক্যাপ পড়তো ট্রাপিজিয়ামের মতো যে ক্যাপটি ছিল এক আইকনিক লেভেল ওই ক্যাপ কিন্তু এখনও আইকন মানে নেপালি এখনও প্রশংসার সাথে ওই ক্যাপ ক্যাপ পরিহিত হয় এবার আর্মি টুপি এখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় আর্মি টুপি সকলে পড়ছে আর্মি টুপিরও কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে স্বপ্নের পৃথিবীর ছবিতে কিন্তু আমাদের স্বপ্নের নায়ক ওই আর্মি টুপিটা পরে দেখিয়েছিলেন যে আমরা আসলে সময়ের থেকে এগোতে পারি আমরা আমরা ঢালিউড আমরা সময়ের থেকে এগিয়ে যেতে পারি সো এই লেভেলগুলো তিনি দেখিয়েছিলেন ঢাকায় টুপি ঢাকার যে ঐতিহ্য যে ঢাকার টুপি মানে গোল টুপি তো একাধিক ছবিতে আমরা দেখেছি ঢাকার গোল টুপি সেই আইকনিক লেভেলও কিন্তু সালমান শাহ পরে দেখিয়েছে যেটা তখনকার সময় স্বপ্ন ছিল এছাড়া তাই তিনি এমন ধরনের হ্যাট পরতেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হ্যাট বাইরের হ্যাট যেগুলো আজও স্মরণ করার মতো ভাবা যায় একটা মানুষ সময়ের থেকে ঠিক কতগুণ এগিয়ে এছাড়া সালমান শাহ যখন বাইরের থেকে শ্যুটিং করে আসতো কিংবা তিনি বাইরে যখন তার শ্যুট থাকতো তিনি বাইরের থেকে আসতেন তার কিন্তু ল্যাগেজ ভর্তি হ্যাট ক্যাপ ব্রাসলেট টুপি অনেক তিনি যে সময়ের থেকে এগিয়ে এগুলো তার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু দেখলেই বোঝা যেত যে তিনি সময়ের থেকে কতটা এগিয়ে সো এবার যদি বলি ব্রাসলেটের কথায় ব্রাসলেট কিন্তু যুগে যুগেই মানুষের এক নিত্য প্রয়োজনীয় এক ব্যাপার সো সালমান শাহ এমন এক ব্রেসলেট ওই টাইমে পড়তো যেটা কিন্তু এখনও মানুষ কল্পনায় ভাবা যায় তিনি তো সিলভার ব্রেসলেট পড়তেন ওই টাইমে তার মূল্য কিন্তু এক লাখ টাকা প্লাস ওই টাইমে সালমান শাহ যে ব্রেসলেট পড়তো এবং সালমান শাহ আংগুলো কিন্তু খালি থাকতো না তিনি বিভিন্ন ধরনের আংটিও কিন্তু ব্যবহার করেন আসলে এইটা কিন্তু ফ্যাশানিজমের একটা লেভেল এবার যদি এসে আমি সিগারেটের প্রসঙ্গে সিগারেট ঘোরানো কিন্তু আসলে বিভিন্ন ধরনের বলিউড কিংবা বাংলাদেশ সবচেয়ে কিন্তু একটা ফ্যাশানের আইকম আমরা যদি বলিউডে দেখি অজয় দেবগণ কিংবা সাউথে রজনীকান্ত তাদের কিন্তু সিগারেট ধরা কিন্তু এক আলাদ লেভেলের স্টাইল ছিল আমাদের সালমানরা কিন্তু এবার যদি আমি আসি সেলফি প্রসঙ্গে এখন কিন্তু সেলফি একটা ট্রেন্ড বনে গেছে যে দুই সালে এসে যে সেলফি একটা ট্রেন্ড বনে গেছে সেই সেলফি কিন্তু ছাব্বিশ বছর আগে অন্তরে অন্তরে ছবিতে আমাদের অমরনায়ক দেখিয়ে দিয়েছিলেন যে তিনি দেখা যায় যে ক্যামেরাটি তিনি গাছের সাথে বেঁধে তিনি ওখানে টাইমার দিয়ে তিনি কিন্তু শ্যুট করতেছিলেন সো এটা এক আইকনিক লেভেল ভাবা যায় যে এত বছর পরেও আমরা যে সেলফি নিয়ে এত মাতামাতি করি আমাদের অমরনায়ক সময়ের থেকে ঠিক কতটা এগিয়েছিলেন যে ওই টাইমে সালমান শাহ তিনি কিন্তু সেলফি তুলেছিলেন পোর্ট্রেট মুডি আসলে যেটা এক অবাস্তব ঘটনা যে সময়ের থেকে তিনি কতগুণ এগিয়ে গিয়েছিলেন এবার যদি আসি সেরা প্যান্ট প্রসঙ্গে এখন কিন্তু সেরা প্যান্ট একটা আইকন হয়ে গেছে দেখা যায় মানে সব ইয়ং জেনারেশন কিন্তু ছেঁড়া প্যান্ট পরতে পছন্দ করে জিন্সের প্যান্ট যদি হালকা ছেঁড়া হয় হাঁটুর কাছে কিংবা পায়ের একটু নিচে সো ব্যাপারটা কিন্তু একটা আইকনিক লেভেল এটাও কিন্তু আমাদের নায়ক অনেক আগে দেখিয়ে দিয়ে গেছেন আসলে তিনি যে সময়ের থেকে কতটা এগিয়ে গিয়েছিলেন এটা তিনি বারবার বারবার এগিয়ে গেছেন এবার ঘড়ি প্রসঙ্গে যদি আসি তো সালমান শাহ তখন কিন্তু তার হাতে ঠিক দেড় লাখ টাকার ঘড়ি পাওয়া যায় সো তিনি মার্বেল ব্র্যান্ডের যে সিগারেট তখন পান করতেন তো এই সিগারেট কিন্তু হিউজ দাম ছিল ওই টাইমে সময়ের তুলনায় তো সব সময়ের তুলনায় কিন্তু তিনি ওই জিনিস তিনি করে দেখিয়ে গিয়েছেন এবারে যদি এসে চশমার ক্ষেত্রে তো এখানেও কিন্তু সালমান শাহ এক রেয়ার ব্র্যান্ডের গ্লাস ইউজ করতো যে গ্লাস আসলে ওই টাইমে মানুষ খুব কম ইউজ করতো বডি বিল্ডিং নিয়ে কিন্তু এখন ডালিউডের নায়কদের আমরা দেখেছি আরফিন শুভ বিভিন্ন ধরনের সিক্স প্যাক বানাচ্ছে বা বিভিন্ন নায়ক কিন্তু দেখা যায় যে বডি বিল্ডিং নিয়ে তারা খুব খাটছে কিন্তু এই বডি বিল্ডিং কিন্তু প্রথম ডাবলিং বা প্রথম হিউজ বডি বিল্ডিং কিন্তু সালমান তার ছবিতে দেখায় যদিও সালমানের কিন্তু সিক্স প্যাক বডি ছিল না কিন্তু তার নায়ক ছিল অববয় কিংবা তার শারীরিক কাঠামো এতটাই সুন্দর ছিল যে যে কোনো তরুণ তরুণীকে তিনি আকৃষ্ট করতে বাধ্য কারণ তার ফিজিক্স তো এইটাই ছিল একদম সালমান সাহের ফ্যাশানিজম তিনি সময় থেকে কতগুণ এগিয়েছিলেন সালমান শাহ টাইমে যে স্কট বাইক চালাতেন ছবিতে তো ওই গাড়িও কিন্তু ছিল ওই সময়ের তুলনায় অনেক আপডেট সময়ের তুলনায় অনেক এগিয়ে কিন্তু সালমান শাহ তখন সেই গাড়ি চালিয়ে আমাদের দেখিয়েছেন মনে হচ্ছে সালমান শাহ সেই ডানা মেলে চলা সেই যার যে গাড়িটির কথা আজও সেই গাড়ি কিন্তু আমাদের মনে দেয় কারণ তিনি যে ছিলেন সময়ের চেয়ে অনেক গুণ আলাদা সময়ের চেয়ে অনেক গুণ এগিয়ে তো সালমান শাহ এমন এক আইকনিক লেভেল আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের ভাবতে হবে আমাদের মানতে হবে তো সালমান শাহ তখন মাথায় কিন্তু টুপি পরার পাশাপাশি কিন্তু তিনি এক আইকনিক লেভেল কখনও দেখা যাচ্ছে তিনি রুমাল পাতত কখনও দেখা যাচ্ছে টাওয়াল বাদত সো এটাও এক আইকনিক লেভেল এখনও দেখা যায় পোলাপান আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি পোলাপানদের টাওয়াল বাঁধতে কিংবা রুমাল বাঁধতে সো এই আইকনিক স্টেপগুলোও কিন্তু তিনি অনেক আগে দেখিয়ে গেছেন আসলে ব্যাপারটা এরকম ছিল যে মানুষটার পা থেকে মাথা পর্যন্ত সমগ্রটাই ছিল একটা স্টাইল আইকনিক প্যাক সো তিনি যেটা করতেন সেটাই কিন্তু স্টাইল বনে যেত এটাই একটা মানুষের সবচেয়ে বড় গুণ যে সময়ের থেকে তার স্টাইল লেভেলগুলো ঠিক কতগুণ আলাদা ছিল সবচেয়ে বড়ো কথা হচ্ছে সালমান শাহ কিন্তু তার নিজের ভিতরে স্টাইলকে খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারতেন যেটা তার ওই সময় কেউ পারতো না তো যে কারণে তাকে সবার থেকে আলাদা করেছে সো সালমান শাহ এমন একজন নায়ক তিনি টলিউডে যখন রীতিমতো মানুষ এক নায়কদের এক এক ড্রেস কিংবা কোনো সচেতন লেভেলের ড্রেস না দেখতে দেখতে গেলাম তো সালমান শাহ কিন্তু তখন এক মানে পোশাকের ক্ষেত্রে বা ফ্যাশনের ক্ষেত্রে সালমান কিন্তু তখন এক অ্যাভলিউশান নিয়ে আসে সো রীতিমতো মানুষজন দেখতে থাকে সালমান শাহকে সালমান শাহের ভিতর জাফর ইকবালকে খুঁজে পায় কিংবা স্টাইল লেভেলে কিন্তু জাফর ইকবালের থেকে সালমান শাহ সাফর ইকবাল যে স্টাইলগুলো দেখেছে কিন্তু ওই স্টাইলগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন অমরনায়ক সালমান শাহ তো সালমান শাহ হচ্ছে আসলে আমাদের ঢালিউডে যদি ওয়ান অ্যান্ড অনলি কোনো কেউ স্টাইল আইকন থেকে থাকে তো সে নানাদের দেন ওয়ান অ্যান্ড অনলি সালমান শাহ সো তার মানুষটার স্টাইল নিয়ে এত বছর পরও এতটা চর্চা হয় ভাবা যায় মানুষটা মধ্যে কী দেখিয়েছিল তো এইটাই ছিল সালমান শাহর কিছু আইকনিক লেভেল কিছু আইকনিক ফ্যাশন যা আজও আমাদের কাছে স্বপ্ন তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমরা দেখেছি আশিক একটু ছবিতে কিন্তু আদিত্য রায় কাপুর তিনি কাকতলীয় হোক বা তিনি আমাদের দেশীয় কোনো মিডিয়ার সাহায্য নিয়ে হোক যেভাবে হোক তিনি কিন্তু আমাদের সালমান সাহ লেভেলটি মেরে দিয়েছেন জাস্ট আশি একটু ছবিতে আমরা কিন্তু দেখেছি আমরা আমাদের অমর নায়ককে এত বছর পরে দু হাজার তেরো সালে বলিউডের আশিক ইটুতে খুঁজে পেয়েছি সো এটাও আমাদের জন্য এক গর্বের বিষয় যে আমাদের এমন একজন মানুষ ছিল তিনি শুধু আমাদের ঢালিউডকে নয় তিনি আমাদের দেশ ছাড়িয়ে তিনি বাইরের দেশেও কিন্তু তার নাম ছড়িয়ে গিয়েছিল সালমান শাহ তার সময় আমরা দেখেছি শাহরুখ খানের পরিবারের সাথে কিন্তু সালমান শাহ ছবি দিতে দেখেছি সো এগুলো এক আইকনিক লেভেল তা তার কথা নতুন করে বলার কিছু নেই আসলে যত বলবো আমি যদি সারাদিনও বলি সো তার স্টাইল আইকনিক লেভেলগুলো শেষ হবার না তো এইটুকুই ছিল একজন অমরনাথ সালমান শাহকে কোনো স্টাইল আইকন বলা হয় কেন তিনি আজও মানুষের মনের চিরসবুজ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টসটির জন্য আমি অপেক্ষায় রইলাম